হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে যে আসনের ডিজাইনগুলো তোমাদের দেখাবো, সেগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডিজাইনগুলো খুবই সহজ এবং ছোট, মানে খুব বড় ডিজাইনগুলো নয়। তোমরা শুধু একটু ঘরগুলো যখন ডিজাইনটা বুনবে, ঘর মানে ঘর সংখ্যাগুলো একটু ঠিকঠাকভাবে গুনে নেবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ডিজাইনগুলো খুবই সহজ, তোমরা অবশ্যই পারবে। আর তোমরা কি ধরনের ডিজাইনের ভিডিও দেখবে, মানে দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই করব। আর তোমরা আমার চ্যানেলটায় একবার ঘুরে এসো, আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আমার নিজের হাতেই আসনগুলো বোনা, আমার প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে এবং বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে আছে। তোমরা একবার ঘুরে এসো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো, আজকে যে ডিজাইনগুলো আমি তোমাদের সাথে মানে শেয়ার করব ভিডিওটাতে, তো সেই ডিজাইনগুলো তোমাদেরকে দেখাই। তোমরা অনেকে আমার ভিডিওগুলো দেখেছো এবং তারা কমেন্ট করছো, তাদেরকে ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও তোমাদেরকে উপহার দেব। তা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমি যখনই ভিডিও আপলোড করব যাতে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো চলো আমরা ভিডিওতে চলে যাই, মানে ডিজাইনগুলো কি সেগুলো দেখাই। এই দেখো, আশা করি তোমরা ডিজাইনটা দেখে বুঝতে পারছো যে এটা একটা শিউলি ফুল, শিউলি ফুলের ডিজাইন। দেখো ডিজাইনটা খুবই ছোট্ট। যারা নতুন নতুন আসন বুনতে চাইছো, তার মানে তারা এই ধরনের ছোট ছোট মানে অল্প ঘর আছে সেরকম ডিজাইন দিয়ে তোমরা প্রথমের দিকে বুনতে পারো। প্রথমে বড় ডিজাইন না বুনে ছোট ছোট ডিজাইনগুলো দিয়ে বোনো, তারপর আস্তে আস্তে যখন মানে আস্তে আস্তে তখন বড় ডিজাইনগুলো বুনতে পারবে। তো এই দেখো, এটা শিউলি ফুলের ডিজাইন, তোমরা আশা করি। আর ঘরগুলো দেখো, আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি, শুধু ঘর সংখ্যাগুলো ঠিকঠাক গুনে নিলেই আর কোনো অসুবিধা নেই। আসন বোনাটা একদমই কঠিন নয়, খুবই সহজ। মানে আসন বোনার প্রধান বিষয়ই হচ্ছে ঘরগুলো শুধু ঠিক করে গোনা। একটা দুটো ঘর ভুল হয়ে গেলেই মানে ডিজাইনটা মানে আর সেই ডিজাইনটা হবেই না, অন্য রকম হয়ে যাবে। তো ঘর গোনাটা হচ্ছে এখানে মেন। তো এই দেখো, এটাও তোমরা ডিজাইনটা দেখে আশা করি বুঝতে পারছো, শঙ্খ। দেখো আমি খুব আস্তে আস্তে ডিজাইনটা দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে ডিজাইনটা দেখে। আর এই যে আমি শঙ্খ ডিজাইনটা বুনেছি, তারপরে যে সাইডে ভরাট করে দিয়েছি, তার জন্য আরো বেশি ভালো করে জিনিসটা বোঝা যাচ্ছে। এই ডিজাইনটাও খুব সহজ, একদমই কঠিন নয়। তোমরা এই ডিজাইনটা মানে বুনবে খুবই সহজ। শুধু আমি একটা কথাই বারবার বলছি, তোমাদের ঘর সংখ্যাগুলো তোমরা একটু মন দিয়ে যখন ঘরগুলো গুনবে, একটু মন দিয়ে গুনবে, তাহলেই ব্যাস, মানে আর কিচ্ছু কোনো অসুবিধাই নেই। ঘর ঠিকঠাক মানে যদি গোনা যায়, তাহলে আর ডিজাইনটা ভুল হবে না, ডিজাইনটাও খুব তাড়াতাড়ি তখন দেখবে ডিজাইনটা তোমরা বুনতে পারছো। এই ভিডিওতে আমি সবকটাই এরকম মানে খুব খুব বড় ডিজাইন, মানে ছোট ছোট ডিজাইনের ডিজাইনগুলোই দেখাবো, তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এটা দেখে তো খুবই ভালো লাগছে নিশ্চয়ই, কারণ এ কদিন আগেও কি প্রচণ্ড গরম ছিল, কদিন মানে এখন দু একদিন একটু বৃষ্টিটা হয়েছে বলে একটু ওয়েদারটা ভালো, কিন্তু তার আগে কি প্রচণ্ড গরম ছিল। তখন এই জিনিসটা খেতে সবারই খুব ভালো লাগছিল, তাই না? হ্যাঁ, তোমরা ঠিক বুঝতে পেরেছো, আইসক্রিম। দেখো আইসক্রিমের ডিজাইনটাও খুবই সহজ। এই যে দুই ধরনের আইসক্রিম,
কাঠি আইসক্রিমটা তো খুবই সহজ। দেখো বন্ধুরা, এই জিনিসটাও তোমরা বুঝতে পারছো, গরমকালে এই জিনিসটা মানে পাওয়া যায় এবং সবারই খেতে খুব ভালো লাগে। এটা এই এই ফলটা কাঁচা খেতেও ভালো লাগে, পাকা খেতেও ভালো লাগে, তাই তো? আমি ঠিক বলছি? হ্যাঁ, আমি এখানে ডিজাইন করেছি একটা, এটা পাকা আম, কাঁচা আমও কিন্তু ভালো লাগে। তোমরা চাইলে এই আমি হলুদ রঙের উল দিয়ে করেছি, তোমরা চাইলে সবুজ রঙের উল দিয়ে করতে পারো, তাহলে ওটা কাঁচা আম হয়ে যাবে। তো এই দেখো আমের ডিজাইনটা সহজ, এই দেখো। তোমরা যখন ডিজাইন বুনবে তখন ছবিটা পজ করে ঘরগুলো শুধু একবার দেখে নেবে, মানে গুনে নেবে, ঘর সংখ্যা ঠিকঠাক গুনে নিলে ব্যাস, আর কোনো অসুবিধা নেই। আসন বোনা মানে কঠিন জিনিস একদম নয়, শুধু ঘর সংখ্যাগুলো একটু ঠিক করে গুনে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এই ডিজাইনটাও খুব সুন্দর, একটা ঘর আর এই যে গেট, গেটের দুদিকে ফুলের গাছ, দেখতে কত সুন্দর লাগছে, দেখতে সুন্দর লাগছে। তোমরা ভেবো না যে ডিজাইনটা কঠিন, ডিজাইনটা একদমই কঠিন নয়, সহজ। আমি এই ভিডিওটাতে খুব সহজ যে ডিজাইনগুলো, আমি সেই ডিজাইনের মানে সেইগুলোই শুধু দেখাচ্ছি, যেগুলো ছোট, মানে ডিজাইনটা ছোট এবং খুব সহজ, সেই ডিজাইনগুলোই আমি এই ভিডিওটাতে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই ডিজাইনটাও খুব সহজ, এটা হচ্ছে একটা অশ্বত্থ পাতা, ডিজাইনটা খুবই সহজ এবং মানে ডিজাইনটা একটা মানে একটা রঙের উল দিয়েই ডিজাইনটা বোনা হয়ে যাবে। এটা প্রদীপের ডিজাইন, দেখো ডিজাইনটা দেখে কত সুন্দর লাগছে এবং মানে কত ছোট ডিজাইনটা, ডিজাইনটা খুবই সহজ। আমি ওই জন্যই তো তোমাদের বারবার বলছি যে এই ভিডিওটাতে যত সব মানে যে যে ডিজাইনগুলো ছোট ছোট ডিজাইন, আমি সেইগুলোই এই ভিডিওটাতে দেখাচ্ছি, বড় যে ডিজাইনগুলো সেগুলো এই ভিডিওটাতে দেখাচ্ছি না। এগুলো যেগুলো খুবই ছোট ডিজাইন এবং খুব তাড়াতাড়ি বোনা হয়ে যাবে, আমি সেই ডিজাইনগুলোই তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাচ্ছি। আর এবং এই প্রত্যেকটা ডিজাইন আমি যখন বুনেছি তখন তার বড় ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা একবার আমার চ্যানেলটা ঘুরে এসো, সেখানে অনেক ধরনের ডিজাইন আমি বুনেছি এবং আমি বুনেছি এবং আমার চ্যানেলে সেই বড় ভিডিও আছে, তোমরা একবার ঘুরে এসো, বিভিন্ন ধরনের ডিজাইন তোমরা ওখানে পাবে, ফুল, পাখি, লতা, পাতা, মানে প্রচুর প্রচুর ডিজাইন আছে এবং মানে ছোট ছোট, এই যে আজকে যে ভিডিওতে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ধরনের ছোট ছোট ডিজাইনও আছে, তাছাড়া একটু বড় ডিজাইন এই রকম মানে সেই সেরকম বড় ডিজাইনের ভিডিও আছে। তোমরা শুধু একবার আমার চ্যানেলটায় ঘুরে এসো, তাহলে তোমরা ভিডিওগুলো দেখ মানে দেখো, তাহলে বুঝতে পারবে। এবং ওগুলো আমার নিজের হাতেই বোনা, কিছু কিছু ডিজাইন আমার মা বুনেছে আর বেশিরভাগ আসন আমিই বুনেছি, এগুলো আমার হাতেরই বোনা, তোমরা আমার চ্যানেলটা একবার ঘুরে এসো। এই ডিজাইনটা দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, দেখো ডিজাইনটা খুব সহজ এবং খুব ছোট্ট একটা ডিজাইন, খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায়, একদম বেশি সময় লাগে না, শুধু ঘরগুলো একটু গুনে নিতে হবে, ঘরগুলো একটু গুনে নিলে ডিজাইনটা মানে ডিজাইন বোনা খুবই সহজ। এরকম এই ধরনের এই চটের বস্তাতে এই ডিজাইনগুলো তোমরা বুনতে পারবে, তাছাড়া প্লাস্টিকের যে বস্তাগুলো হয়, ওই চিনির বস্তা, সিমেন্টের বস্তা, সেই বস্তাতেও আমি ডিজাইন করেছি, আমি সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে ভিডিওতে দেখাবো।
তোমরা তো ডিজাইনটা দেখে বুঝতে পারছোই যে এটা কি ডিজাইন। ডিজাইনটা খুবই সহজ এবং খুব ছোট, তোমরা অবশ্যই ডিজাইনগুলো মানে বুনতে পারবে, মানে একদমই কঠিন নয়। ঠিক আছে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে আসবে, সেখানে অনেক ধরনের ডিজাইনের ভিডিও আছে, বড় তোমরা সেখানে অনেক ডিজাইন পাবে, একবার তোমরা আমার চ্যানেলটাই ঘুরে আসবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।